भारत के बारे में कहना चाहता हूँ आप लोगों को। इसकी ये कंपनी 2018 का कंपनी है। अक्टूबर में ये कंपनी स्टार्ट हुआ है। ये ज्यादा साल का कंपनी नहीं है, छोटा सा बच्चा है। और आज ये कंपनी जब स्टार्ट हुआ था सिर्फ अमृतसर से ये कंपनी शुरुआत हुआ। वहां पर तीन बंदा था जो हमारे लीडर लोग नाम को पहले डिस्कस किया है। उस दिन में एक मैं था। उसी पहले मैं थोड़ा सा मेरी शुरुआत की जो सफर है मैं डिस्कस करना चाहता हूँ आप लोगों को। फर्स्ट टाइम इंडिया में मेरे सफर के बारे में कहना चाहता हूँ, क्योंकि मेरे लीडर लोग ने आप लोगों को बहुत मोटिवेट किया है, बहुत मोटिवेट किया है। और सबसे पहले मैं चाहता हूँ हमारे यंग लीडर, मैं उनको यंग लीडर बोलता हूँ क्योंकि उनके शरीर में मैं कभी एनर्जी वीक होते कभी देखा नहीं है। जो प्रकुल सर ने आप लोगों को इतने एनर्जी इतना मोटिवेट किया है उनके लिए एक जबरदस्त आदमी जिंदगी मेमोरी बिजनेस कोई बनवा रहे।
కష్టపడ్డ డ్రమ్ములో ఇట్లా గుడ్డకి పీటర్ జారిపోయి ఒక ధాన్ లాగేసిదే ఈ కంపెనీ పై స్టార్ట్ కొడిసిలు అది స్టార్ట్ కొడిపోయి దీనికోసం ఒక మారి 25,000 కొడు బ్రూసైడ్ కొడాయిసిలు Gracias.
Gates open, brace your shores. That pressure don't care when it breaks your doors.
मॉर्निंग गुड मॉर्निंग केविशान फैमिली, गुड मॉर्निंग लीडर, अस्सलाम वालेकुम, नमस्कार। अजी मैं प्रथम बार गोराजार केविशान কেভিশন কি বস্তু তার বিষয়ে মই অকমান কম। অলপ আগত মই উপস্থিত থকা আমার লিডারবিলাকে আপনাদের নিশ্চয় কৈছে, তথাপি মই অকমান কব বিচাৰিছো যে কেভিশন কোম্পানিটো কোন আৰু ইয়াৰ ফিউচাৰ প্লান। কেভিশনৰ যিজন নাম হল মিস্টার গৌরব দাবাল। কেভিশন কোম্পানি হল অমৃতসর পাঞ্জাব। আজি এই কেভিশন তো ইন্ডিয়ার ভিতর বহু ডর একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যে কোম্পানি আজি 20 বছর আগের পর শ কোম্পানি মাল দিয়ে পেলাই হাজার হাজার কোটি টাকার মালিক বনাইছে এই কোম্পানিটে, যে কোম্পানিটির নাম হল ঈশান ফার্মা। আর ঈশান ফার্মাটে যান কোম্পানি মাল দিছিল, এই কোম্পানিবিলাকে মার্কেটত গৈ পেলাই বজাৰ ধৰি পেলাই যান কোটি কোটি টাকা ইনকাম করেছিল, এই কোম্পানির মালিকক পুরা ইন্ডিয়ার মানুষে চিনি পায়, এই কোম্পানিক চিনি পায়। কিন্তু আসল যিজন ম্যানুফ্যাকচারিং কোম্পানি আসল যে বনাই দিছিল তাক কোনো চিনি নাপায়, এই ভাবি পেলাই আজি ঈশান ফার্মারে তেখেতে সিদ্ধান্ত লৈছে আজি এক বছর ছয় মাসের আগত তেখেতে এটা নিজের কোম্পানি মার্কেটে লৈ আহার কারণে এই কোম্পানির নাম দিছিল কেভিশন মার্কেটিং কর্পোরেশন। আজি কেভিশনে এক বছর ছয় মাসের পৃথিবীখনত এটা রেকর্ড বনাই গৈছে, যদি নাকি আজিলেকে কোনো কোম্পানি কৰিব পৰা নাই। কেভিশন এক বছৰ ছয় মাহত আৰম্ভণিৰ পৰা এতিয়ালৈকে যি দুটা রেকর্ড কৰিছে মই আপোনালোকৰ ওচৰত ৰাখিব বিচাৰিছো। প্ৰথম রেকর্ড কৰিছে কেভিশনে এক বছর চারি মাহতে 100 crore টার্নওভার করেছে। মই ভাবো আমার মোরাজার ডিস্ট্রিবিউটার সকল আর আমার লিডার সকল অলপ এটার পর প্রোগ্রামটি আরম্ভ হওয়ার কথা আছিলে আর অলপ লেট হয়ে গেল, তার কারণে অলপ হাতটা কোটিটা কম হয়েছে। ইন্ডিয়ান প্রথম একটা কোম্পানি যেটা নাকি ইন্ডিয়ার প্রথম রেকর্ড করেছে 100 crore টাকা, যে এক বছর চারি মাহত করব পাইছে সেকেন্ড কোনো কোম্পানি করব পড়া নাই। ইন্ডিয়ান 2 নম্বর রেকর্ড করেছে কেভিশনে, যিনি নাকি এক বছর তেখেতে ইন্টারন্যাশনাল কোম্পানি হব পাইছে, যখন 5খন দেশতে তেখেতে অলরেডি মার্কেটিং কৰি পাইছে। আজি এই কোম্পানি প্রোগ্রামত আমি অ্যাটেন্ড হয়েছো, আপনাদের আহি উপস্থিত হয়েছে, ইমান এটা বিশাল ডর কোম্পানি, যি কোম্পানি টোটাল 100% আয়ুর্বেদিক, 100% পিওর ন্যাচারাল, 100% সাপ্লিমেন্ট লৈ পেলাই
এই কোম্পানি এক বছর ইতিহাস ফেল করে দিব পারিছে কেবিশনের মেইন এইম হয়েছে যে অকল ইতিহাস ব্রেক করা নহয় তো ইন্ডিয়া নয় পুরা বিশ্ব কেবিশনের মার্কেটিং করার মোটো আজি আমি বহুত বছরের পর দেখিছো বহুত বছর বেলেগ বেলেগ কোম্পানি আমার ইন্ডিয়াত আহি ব্যবহার করে বিশ বছর পঁচিশ বছর পর আর তারপর আমি মাল লই খাও কিন্তু আজি প্রথম একটা কোম্পানি পুরা বিশ্ব লই যাই যেতিয়া আমার ইন্ডিয়ার পর আমার ইন্ডিয়ান কোম্পানির পর মাল লই পেলাই বিদেশে যেতিয়া গ্রহণ করিব তেতিয়া আমি বহুত আনন্দিত হব বুঝে নয় আজি কেবিশনে তিনটা ধরনের প্রোডাক্ট লই আহিছে এটা হল সাপ্লিমেন্ট হোম কেয়ার আর পার্সোনাল কেয়ার যেগুলোকে আমি কব হেলথ কেয়ার প্রথম হল মই সবকে ইম্পর্টেন্ট দিম যে সাপ্লিমেন্ট আজি দেশ যদি দেখা যায় যে ইন্ডিয়া 99% মানুষের বেমার যদি ইয়াত কোনোবা বহি আছে ক'ব পাৰে যে মোৰ বেমাৰ নাই কম বয়সত চুলি পৰাও এটা বেমাৰ হয় কম বয়সত চুলি পকাও এটা বেমাৰ হয় আৰু 99% মানুহৰ এচিডিটি ৰোগৰ এটা বেমাৰ হয় হয়নে আজি এই যে 99% বেমাৰ থকা দেশত আমি আছো যদি আমি সাৰ্ভে কৰোঁ সাৰ্ভে ৰিপৰ্টত ওলায় যে এনেকুৱাও দেশ আছে পৃথিৱীত যত নেকি 93% মানুহ বেমাৰ নহয় হেলথি আছে আৰু সেই দেশখন নাম শুনি মানে অনলি 7% মানুহ বেমাৰ আৰু 93% মানুহ হেলথি সেই দেশখনৰ নাম হ'ল জাপান আজি চিন্তা কৰক জাপানৰ মানুহ যদি 93% মানুহ হেলথি থাকে আর ইন্ডিয়ার মানুষ 99% বেমারি হয় তার কারণ কি কারণ জাপানের মানুষ আর ইন্ডিয়ার মানুষের মধ্যে কোনো ডিফারেন্স নাই আছে নাকি যে আমার যে অঙ্গ ইহতর সেম এনেকা অঙ্গ যদি দেখা যায় দুইখন দেশের আয়ু বয়সের সার্ভে যদি মই রাখো আপনার ওচরতে বয়সের দুটা ডিফারেন্স আনসার ওলাইছে সার্ভে রিপোর্ট ওলাইছে যদি নাকি দেখা গল আজির ডেটত ইন্ডিয়াত এখন ভিতর 90% মানুষের ইন্ডিয়ার আয়ু রিপোর্ট হল 55-60 ইয়ার্স লেখে রাইট আর অকল 10% মানুষ 70-80-90 আর 100 বছর লেখে যদি 100 বছর যদি আমি চাও 1% আজির ডেটত নাই হয় না সেম সার্ভে যদি জাপানত করা হয় দেখা যায় আজি ডেট 87.2% হান্ড্রেড ইয়ার্স লেগে থাকে 100 বছর লেগে বাঁচি আছে 87.2% লগভগ 13% মানে 13% মানুষ 70-80 বছর লেগে তেখেতর অন্তিম বিদায় লয় কিন্তু আমার ইয়াত দেখা যায় 90% মানুষ 80 বছর লৈকে বিদায় লয় কারণ কিয় কারণ জাপানের মানুষ যদি আজি রেডিও 100 বছর লৈকে বাঁচিব পারে 87% মানুষ আমার ইন্ডিয়া কিয় নোয়ারে কারণ আমার ইন্ডিয়া যদি ইয়াত বহি থাকা আমার বহুত বন্ধুর লগতে বহুত পকেটত এলোপ্যাথি ক্যাপসুল লৈ বহি আছে এসিডিটি কেয়ার গ্যাসর হয়তো ডায়াবেটিসর হয় না হয়তো প্রেসারর কারণ আমি এলোপ্যাথি গ্রহণ করে আছো আমি ন্যাচারাল আর আয়ুর্বেদিক পড়া দূরত আছো যার কারণে আমার আয়ু লিমিট আমার হেলথ বেশি বিয়া হয়ে আছে আর যদি জাপানত দেখা যায় আজি ডেটত ইহতে এলোপ্যাথি বনায় কিন্তু গ্রহণ নকরে ইহতে অকল আয়ুর্বেদিক গ্রহণ করে নেচারাল গ্রহণ করে ইহতে টেকনোলজি গ্রহণ করে আমি টেকনোলজি বুঝি না পাও টেকনোলজি মানে জাপানে কি করে ইহতর ডায়াবেটিস নোহার আগে ইহতে
মই ইস্তেমাল করে যে মই এনেকা এটা বস্তু মই খাম যিটো কারণে মোট জীবনত ডায়াবেটিস নাহে, আর আমি কি করো এনেকা এটা বস্তু খাম যত মোট ডায়াবেটিস অহার পিছত আমি ইলাজ করি। আমি এনেকা এটা বস্তু খাও যিটো বস্তু খোৱাৰ পিছত আমার কিডনি ড্যামেজ হয়ে যায়, আর যাওয়ার লগে লগে আমি চেক আপ স্টার্ট করো, লগে লগে আমি পার্ট চেঞ্জ করে দিব, রাইট? আজি দেখো যদি দেখা যায় ম্যাক্সিমাম মানুষের ঘরতে কি শোনা যায় যে আমার স্টোন অপারেশন হয়েছে। আমি পাথর খাও নেকি আমার স্টোন অপারেশন হয়েছে, কিন্তু কিহর কারণে হয়েছে? আজি যদি দেখা যায় আমি ন্যাচারেল বস্তু নাই, আমি সব আর্টিফিশিয়াল বস্তু খাই আছো, যি বস্তু খাই আছো তাতেও সার, যি বস্তু খাই আছো তাতেও মেডিসিন, হয় নে? যার কারণে আমার আয়ু আর হেলথ ইমান বেয়া হয়ে আছে। আজি কেবিশন এটা ফর্মুলা, কেবিশন এনেকা এটা বস্তু লই আহিছে যিটো নেকি আজি ডেটত যদি সেইবোৰ বস্তু আমি গ্ৰহণ কৰোঁ তো আমিও 100 বছৰলৈকে বাচিব পাৰিম, আৰু আমি যদি সেইবোৰ বস্তু গ্ৰহণ কৰোঁ তে আমাৰ ইয়াতে এলোপতি দুখন বন্ধ কৰি দিব পাৰিম। চাওক আজি 100 বছৰ আগতে যদি দেখা যায় এই অঞ্চলটো আছিলে, এই বুড়াজা অঞ্চলখনো আছিলে, মানুহো আছিলে, বসবাসো কৰিছিলে, কিন্তু ইয়াত এলোপতি এখন দোকানো নাছিলে, আছিলে জানো? আছিলে। তেতিয়া দিনৰ মানুহটো বেমাৰ হৈছিলে, তেতিয়া দিনৰ মানুহটো 100 বছৰলৈকে বাচিছিলে। যদি দেখা যায় আজিৰ পৰা 100 বছৰ আগৰ চাৰ্ভে, ইণ্ডিয়ান চাৰ্ভে মতে 33% মানুহ 100 বছৰলৈকে বাচিছিলে, আৰু আজিৰ চাৰ্ভে দেখা যায় 1% 100 বছৰলৈকে নাবাচে, হেলথিও নহয়। আজি 30, 40, 50 বছৰলৈকে লাঠি লৈ লৈ খোজকাঢ়িবলগীয়া হয়, হয়নে? কিন্তু আপনাদের যদি কোপাই দো গ্র্যান্ড ফাদার খেতে ফলো করে তো দেখব 100 বছরলৈকে ইহতে খোজকাঢ়িছিল, লাঠি ব্যবহার করা নাছিলে। কারণ কিয়? কারণ তেতিয়া দিনের মানুষে কি গ্রহণ করেছিল? তেতিয়া দিনের মানুষে কোনো একোয়াগার্ডের পানি গ্রহণ করা নাই, তেতিয়া দিনের মানুষে কোনো বিসলারি গ্রহণ করা নাছিলে, করেছিল নাকি? কোনো মানুষের ঘর কোনো ফিল্টারও নাছিল, সবই কি খাইছিল? খাল বিল নয় পানি খাইছিল, সাগর পানি খাইছিল, কুয়ার পানি খাইছিল, হয়নে? আর ন্যাচারাল বস্তু খাইছিল, যদি বেমার হয়েছিল জলি মুটি দ্বারা ডাইরে করা ঔষধিভাবে গ্রহণ করেছিল, করেছিলেন নাই? আর তেতিয়াতে রিজাল্টও পাইছিলেন নাই? পাইছিল, ইয়াতে হেলথিও থাকিছিল, ঔষধও করেছিল, বেমারও হয়েছিল, কিন্তু ইয়াতে ন্যাচারাল জড়ি বুটি দ্বারা ইয়াতে তৈরি করা ঔষধ ইয়াতে গ্রহণ করেছিল, সেইকাৰণে ইয়াতে হেলথি থাকিছিল। আজি ডেটত আমি সেইবোৰ বস্তুৰ পৰা আঁতৰি গৈছো যিবোৰ বস্তুৰ পৰা আমি থাকিব লাগিছিল। আজি কেবিশন মার্কেটিং কর্পোরেশন যিজন MD গৌরব তামানে তেখেতে মানুহৰ যিমান বেমাৰ হয় 1000 বেমাৰৰ যিমান সাপ্লিমেন্ট যিমান আয়ুর্বেদিকৰ প্ৰয়োজন ইমান লৈ তেখেতে মার্কেটত নামিছে। আজি হেইটো আপোনালোক ইমান লাকি মই ভাবিম, ময়ো এজন লাকি পার্সন বুলি ভাবিম যে মই আজি এইখন মুড়াজাৰত আহি পেলাই এইখন কোম্পানীৰ কথা, এই আয়ুর্বেদিকৰ কথা কব পাৰি আছো যিখনৰ অফিচ প্ৰথমবাৰ ইয়াত হ'ব গৈ আছে। মই বিচাৰিছো আপোনালোকে এবাৰ প্ৰথম যোনে এই আয়ুর্বেদিকৰ যিখন ষ্টক পইণ্ট ইয়াত আজি অফিচ অপেনিং কৰিব গৈ আছে তেখেতৰ নাম মিষ্টাৰ নাছিম আহমেদৰ কাৰণে এবাৰ হাত তাপৰি দিওঁ। আজি মই বিশেষ টাইম নলওঁ আপোনালোকক, মই অলপমান আপোনালোকক প্ৰজেক্টৰ কিবা ছাৰসকলে প্ৰগ্ৰাম ৰাখিছে, মই অলপমান দেখাম, তাৰ আগত মই 2-3টা ডেমো দেখাম যে আপোনালোকৰ বহুত মানুহে ভাবে যে আয়ুর্বেদিক ইস্তেমাল করিলে রিজাল্ট নিদিয়ে, আয়ুর্বেদিক ইস্তেমাল করিলে লাহে লাহে শরীরত কাম করে, আমার মানুহৰ থিংকিং এনেকা হৈ গল,
আয়ুর্বেদিক মানে চারি মাহ পাঁচ মাহ ছয় মাহ বছর দিন খাব লাগে রাইট আমার এইটো মাইন্ডত আহি গল আমার মাইন্ডিক বিলাকে এনেকা মানুষের ব্রেইনত দি দিছে কারণ যিবোর মানুষে যিবোর কোম্পানি দিছে ইহঁতর কোয়ালিটি এনেকা ল লৈ আহিছে আপনাদের যায় খোজকাঢ়ি যাওঁতে মার্কেটত বহুত পাব যে ফুটপাথত বহি পেলাই গোটেই বডির বেমার ভাল করে দিয়ে হয়নে এইবোর মানুষবিলাকে আমার এই যিটো রিয়েল বস্তুর পৰা আঁতৰাই দিছে আমার কারণ আমি ইহঁতক মিস ইউজ করে পেলায় আমি রিজাল্ট পোৱা নাই কারণ আমি ভাবো যে আয়ুর্বেদিক এনেকা করে আর যদি আমি চাবলে যাও এলোপতিও এনেকা করে এলোপতিও যদি আমি দেখো বহুত এখর ভিতরতে 90% মানুষ ভাল হয় তাতকে আর বেমারি বেশি হয় যদি ভাল হলে তেতিয়া আমি মরার আগলৈকে মই ডায়াবেটিস ওষুধ কিয় খাম কিয় খাম ডায়াবেটিস ওষুধ হয়নে যদি ভাল হয় আমি থাইরয়েডের ওষুধ কিয় খাম যদি ভাল হয় আমি কন্টিনিউ আমি প্রেসারের ওষুধ কিয় খাম কারণ সেগুলো আমার ভাল নকরে কিন্তু আজি মই এনে একটা বস্তু খাম যে আপনার দেহ সকারে যে আয়ুর্বেদিকে আপনার 100% ভাল করব পারে আর অন দ্য স্পট যদি রিয়েল আয়ুর্বেদিক প্রোডাক্ট হয় 100% পিউরিটি প্রোডাক্ট যদি হয় ইয়ার আগত মই আপনাদের কম হ্যালো ফলম বুক করা কারণ মই আপনাদেরকে ইমান সময় ঘুরি আছে মূল কারণে আর মই ভাবো ইয়ার যিমান সময় ঠিয় হয়ে থাকি আপনাদের কিবা বুঝাবলাই আর দিবলাই মই চেষ্টা করি যদি আপনাদের ইপিনে মন দিয়ে তো মই আপনাদের মন দিব নয় মই কব বিচাৰিছো বহুত ইম্পর্টেন্ট চাৰিটা বস্তু মই আপোনালোকক কব গৈ আছো প্ৰথমটো হল যিটো এটা ইংলিছত এটা ওয়ার্ড কোৱা হয় হেলথ ইজ ওয়েলথ মানে যদি মোৰ হেলথি থাকে বডি তেনেহলে মোৰ ওয়েলথ হব আর যদি মোৰ ওয়েলথ মই যদি কোটিপতি হও লাখপতি হও হাজারপতি হও আর শরীরত যদি মোর ক্যান্সার আহি যায় শরীরত যদি মোর ডায়াবেটিস আহি যায় শরীরত যদি এনেকা বেমার আহি যায় মোর লাখর পড়া মই জিরোপতি হয়ে যাও হয় নাই মোস্ট ইম্পর্টেন্ট হল হেলথ যদি মোর শরীর যদি মই ভাল সুস্থ রাখিব পারো তেনহলে মোর উন্নতি অটোমেটিক হব আর যদি মই শরীর উন্নত করিব নোৱাৰো তেনহলে মোর উন্নত কেতিয়াও হব নোৱাৰে আজি এই শরীর উন্নত করার কারণে শরীর সুস্থ করার কারণে মই আপনাদের ওসর মই চারিটা পদ্ধতি চারিটা টেকনোলজি রাখি যদি আপনাদের নোট করে চারিটা পদ্ধতি চারিটা টেকনোলজি মই গ্যারান্টি দিম আপনাদের ইয়াত আজি জাপান নয় হেলথি 93% ইয়াত 99% নয় 100% হেলথি থাকিব শুনিবনে চারিটা প্রথম হল যে আমার শরীরত বেমার হওয়ার কারণ কি কারণ আমার শরীরত বেমার হয় যদি মই এই কারণ কেটা জানি লও ইয়ার আগত মই অকমান এটা আপনার এক্সাম্পল দিব বিচাৰিছো সব আমিও প্রত্যেক মানুষে কি করো সার্ভে করো সার্ভিসিং করো আমি কত করো আমার গাড়ি ঘোড়া মোটরত করো আমি যদি আমি এখন বাইক কিনো বাইকের লগত আমার এখন গ্যাস পাম্প দিয়ে লগত এখন সার্ভিসিং বুক দিয়ে নে নিদিয়ে আর এই সার্ভিসিং বুক খন সেইকারে দিয়ে যে বাইক মোট বেয়া হোক ইয়া ভাল থাকক মই এক মাহ পিছত আকৌ সার্ভিসিং করিব লাগে রাইট যদি ভাল থাকে কিয় করিব লাগে ইন ফিউচার যাতে বাইকখন বেয়া নহয় লং লাস্টিং মোর ইঞ্জিন হট ঠিক থাকে এই কারণে আমি অ্যাডভান্স টেকনোলজি যদি ইউজ করো কিন্তু আমি মানুষ আমারও তো ইঞ্জিন আছে আমারও গোটে বস্তু আছে আমারও গোটে পাস আছে আমি তার কারণে অ্যাডভান্স কি সার্ভিসিং ইউজ করো করো নাকি কিবা একো নকরো কারণ আমি বুঝি নাপাও যেতিয়া আমি সার্ভিসিং স্টার্ট করো যেতিয়া আমার পাস ড্যামেজ হয় তেতিয়া আমি সার্ভিসিং স্টার্ট করিবলে যাও রাইট আজি মই এনে কাটা সার্ভিসিং রাখি আছো আপনাদের ওসর যেটো নাকি আপনাদের যদি সদায় ইস্তেমাল করে আয়ুর্বেদিক মানে ইয়াত যেটা আহে বহুতে মোক ফোন করে স্যার এই মেডিসিন তো কেনে খায় এই মেডিসিন তো খালে কিবা রিয়াকশন হবো নাকি এই মেডিসিন খালে কিবা রিয়াকশন হবো নাকি কারণ ইয়াত মেডিসিন বলে ভাবে যার কারণে মই আজি এই ডেমোটো রাখি আছো যত নাকি আমার সার্ভিসিং সেন্টার হয় এখন কোনো মেডিসিন সেন্টার নয় প্রথম চারিটা কারণ আমার যেখানে বেমার হয় নাম্বার ওয়ান যেটা নাকি আমার শরীরত 36টা বেমার হয় এইটা হল অকল পানির পোড়া
অকল পানীৰ পৰা 36টা বেমাৰ হয়।